প্রিয় দর্শক, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য চলে এসেছি। আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হল ময়ূর পালকের অলৌকিক গুণ। তার আগে জেনে নেওয়া উচিত কেন ময়ূর পালকের অলৌকিক গুণ নিয়ে এত বিস্তারিত আলোচনা হয়ে থাকে বিভিন্ন জায়গায়। আপনি হয়তো জানেন, ময়ূর পালকের যে সিংহাসন তাতে স্বয়ং ইন্দ্ররাজ অধিষ্ঠান করেন, আর কৃষ্ণের কপালে সবসময়ই ময়ূর পালক থাকে। এছাড়া আমাদের প্রাচীন বিভিন্ন ধর্মগ্রন্থগুলি এই ময়ূর পালক দিয়ে রচনা করা হয়েছে। আশা করি পৌরাণিক এবং অলৌকিক গুণ সম্পর্কে ধারণা করতে পাচ্ছেন একটি ময়ূর পালকের। বর্তমান দিনে আমাদের সমস্যার কোনো শেষ নেই। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সমস্যায় জীবনকে জর্জরিত করে ফেলি, আর জীবনের এই সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদের বহু প্রকার ক্রিয়াকলাপও করতে হয়। আজ আমি আপনাদের জানিয়ে দেব ময়ূর পালক আপনার জীবনে কীভাবে উন্নতি ঘটাতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার সঙ্গে আজকে যারা আমাদের নতুন বন্ধু রয়েছেন, একান্ত অনুরোধ রইল ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় আপনি এই ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীদের পূজা পার্বণ সম্পর্কে উল্লেখ আলোচনা করা হয়ে থাকে। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে ময়ূর পালকের অসংখ্য গুণের কথা বর্ণনা করা হয়েছে। ময়ূর পালক বশীকরণ, কার্যসিদ্ধি, ভূতপ্রেত বাধা নিবারণ, রোগমুক্তি ও বাস্তুদোষ দূর করার জন্য ব্যবহার করা হয়। জীবনে চলার পথে নানা বাধা ও সমস্যাকে দূর করার ক্ষমতা ময়ূর পালকের মধ্যে রয়েছে। তাই আজ আমি আপনাদের ময়ূর পালকের এমন কিছু অলৌকিক গুণ সম্পর্কে বলবো যা আপনি হয়তো জানেন না। শয়নকক্ষে একজোড়া ময়ূরের পালক রাখলে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া সৃষ্টি হয় না এবং পরিবারে শান্তি বিরাজ করে। আপনি ধনসম্পত্তি বৃদ্ধি করতে চান, তাহলে আপনার লকারে ময়ূর পালক রাখুন। ময়ূর পালক আপনার ধনসম্পত্তি বৃদ্ধি করবে। বাস্তুদোষ দূর করতে এবং অশুভ শক্তিকে দূরে রাখতে আপনার বাড়ির সদর দরজায় কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। রাহুর কুদৃষ্টি, কালসর্পদোষ ও বিভিন্ন প্রকার বাস্তুদোষ গ্রহদোষের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বিছানার নিচে একটি ময়ূরের পালক রেখে দিন। আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ময়ূরের পালক লাগিয়ে রাখুন। দেখবেন আপনার বহু প্রকার সমস্যার সমাধান হবে এবং এর ফলে আপনার ঘরে কখনোই সাপ প্রবেশ করবে না। জীবনে চলার পথে নানা রকমের বাধা সমস্যাগুলি দূর করার জন্য আপনার ঘরের অগ্নিকোণে তিনটি ময়ূরের পালক রেখে দিন। আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। আপনি কি প্রতিদিনের কাজে সফলতা লাভ করতে চান? তাহলে আপনার কাছে সব সময় একটি ময়ূরের পালক রাখুন। বালিশের নিচে ময়ূরের পালক রাখলে ঘুমের মধ্যে কখনোই দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন আসে না। মাথায় ময়ূরের পালক ধারণ করলে বিদ্যা, মেধা, বুদ্ধি বৃদ্ধি পায়। আর সেই ঘরে ময়ূরের পালক থাকলে সেই ঘরে সব সময় সুখ শান্তি বিরাজ করে। ময়ূর পালক তাবিজে ভরে শিশুর গলায় ঝুলিয়ে দিলে শিশুর কখনোই নজর লাগে না। ময়ূর পালকের মধ্যে শত্রুর নাম লিখে দিলে, তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। এছাড়া বহু গুণের অধিকারী হচ্ছে এই ময়ূর পালক। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগছে।
যদি ভালো লাগে অবশ্যই এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি এরপরও আপনাদের বহু ময়ূর পালক সম্পর্কে বিভিন্ন ঘটনা বলবো। ময়ূর পালক শ্যামের চূড়ায় শোভা পায়, তাই অবশ্যই আপনি যদি এই ময়ূর পালক মাঝে মাঝে আপনার মাথায় ঠেকান, তাহলে আপনার জীবনে বহু সমস্যা সমাধান হতে বাধ্য। বাস্তুদোষ কাটাতে প্রথমে প্রয়োজন 8টি ময়ূরের পালক। এই 8টি ময়ূরের পালককে আপনি সাদা সুতোয় বেঁধে অবশ্যই ওম শিবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে আপনার বাস্তুতে রেখে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার বাস্তু সমস্যার সমাধান হয়ে যাবে। গৃহ থেকে শনির প্রভাব দূর করার জন্য 3টি ময়ূরের পালকের প্রয়োজন। কালো সুতো দিয়ে বেঁধে তাতে একটি সুপুরি সংযোগ করুন এবং এ দিয়ে জলের ঝাপটা 21 বার দিন এবং সেখানে আপনি রেখে দিন আপনার বাস্তুতে। দেখবেন আপনার বাস্তু থেকে শনিদেবের প্রভাব নির্মূল হয়ে যাবে। কেউ যদি তার লকারে ময়ূরের পালক রাখে, তাহলে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, এর 100% গ্রান্টি দেওয়া হচ্ছে। কোনো শুভ শক্তিকে বাড়িতে আগমন এবং অশুভ শক্তিকে দূর করার জন্য বাড়ির দরজায় অবশ্যই ময়ূরের পালক লাগিয়ে রাখতে ভুলবেন না। ময়ূরের পালকগুলি যথাযথ যত্ন নেওয়ার প্রয়োজন। নিয়মিত এগুলিকে পরিষ্কার রাখবেন এবং পোকামাকড়ের হাত থেকে আপনি বজায় রাখবেন। এছাড়া ভাঙা ময়ূরের পালক বা ছেঁড়া ময়ূরের পালক সেইভাবে কাজ করবে না। প্রেমের সমস্যা সমাধান এবং আপনার গৃহ শত্রুকে বিনাশের জন্য আপনি অবশ্যই আপনার গৃহের, আপনার ঘরের ঈশান কোণের অর্থাৎ উত্তর পূর্ব কোণে ময়ূরের পালক রাখতে কখনোই ভুলবেন না। ময়ূরের পালকের বহু প্রকার পৌরাণিক গুণাবলী রয়েছে, যতগুলো সম্ভব হলো বলা হলো। তাই অবশ্যই আজই আপনার বাড়িতে ময়ূরের পালক নিয়ে আসুন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করে থাকি, তাই এই চ্যানেলে আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। বন্ধুরা, উপাসনা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম পৌঁছে যায় আপনারই কাছে। আমরা আজকে আপনাদের সামনে উল্লেখ করলাম ময়ূর পালকের কিছু অলৌকিক গুণাবলী, এছাড়াও বহু গুণ রয়েছে। তাই অবশ্যই অবিলম্বে আজই গৃহে নিয়ে আসুন কয়েকটি ময়ূরের পালক এবং যদি সম্ভব হয় প্রত্যেকের ঘরে ময়ূরের পালক রেখে দিন আপনার গৃহের। যদি দাম্পত্য সমস্যা চরমে ওঠে, বিয়ের ছবির মধ্যে অ্যালবামের মধ্যে রেখে দিন ময়ূরের পালক। দেখবেন আপনার দাম্পত্য সমস্যা খুবই দ্রুত সমাধান হয়ে যাবে। তাই অবশ্যই ময়ূরের পালক রাখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, ময়ূরের পালক আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারে, অলৌকিক উন্নতি ঘটাতে পারে। তাই অবশ্যই আপনি যদি আপনার কাছে ময়ূরের পালক রাখেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনার উন্নতি ঘটতে বাধ্য। আজ আমি আপনাদের সামনে বলে দিলাম ময়ূরের পালক আপনার জীবনে উন্নতি কীভাবে ঘটাবে। বন্ধুরা, যাদের শনির গ্রহদোষ চলছে, তাদের অবশ্যই ঘরে এবং মাথার কাছে সর্বদা ময়ূরের পালক রাখা উচিত। এর ফলে আপনার শনির গ্রহদোষ কাটতে বাধ্য। ময়ূরের পালক আমরা সাধারণভাবে যে কোনো মাছের চারের দোকানে বা মেলাতে বা শপিং মলে খুব সহজেই পেয়ে থাকি। তাই অবশ্যই আজই আপনার নিকটবর্তী বিভিন্ন দোকানে গিয়ে ময়ূরের পালকের খোঁজ নিন অবশ্যই। তবে কোনোভাবেই কাটা ময়ূরের পালক কিন্তু আপনার কাছে রাখবেন না, এতে কোনো প্রকার সমস্যার সমাধান হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এই আশা রাখি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা ভগবানের স্মরণে থাকুন। নমস্কার।